1992 সাল খালেদা জিয়া প্রথম দফায় প্রধানমন্ত্রীর দায়িত্বে। সে সময় এতিমদের সহায়তা গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর এতিম তহবিল নামে একটি ব্যাংক হিসাব খোলা হয় সোনালী ব্যাংকের রমনা শাখা। হিসাব নম্বর 5416। হিসাবের স্বত্বাধিকারী হিসেবে প্রধানমন্ত্রী খালেদা জিয়া ছিলেন স্বাক্ষরকারী। এই অ্যাকাউন্টে 1993 সালের জুনে ইউনাইটেড সৌদি কমার্শিয়াল ব্যাংকের একটি ডিডি মারফত $12,55,000 হিসেবে $4,44,81,000 টাকা জমা হয়। দুবছর এই টাকা ব্যাংকে অলস পড়েছিল, বরাদ্দ পায়নি দেশের কোনো এতিমখানা। তাহলে এই টাকা কোথায় গেল? এতিমখানা কি আদৌ হয়েছিল? আর যদি হয়েই থাকে তাহলে বিএনপির আইনজীবীরা কি বলছে শুনুন। আমি প্রথমে বলবো, এই মামলাটি এমন একটি মামলা, 6 কোটি টাকা অর্থ আত্মসাৎ করা হয়েছে। আর একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই অর্থটা এসেছে কিন্তু কোন সরকারি প্রতিষ্ঠানের তরফ থেকে। এই টাকাটি দুই ভাগে ভাগ হয়েছে, একটা বগুড়ায় দিয়েছেন আর একটা খুলনায়। উপস্থাপন করতে বেগম খালেদা জিয়া অ্যাকাউন্ট খোলেন। এই সাক্ষী বলেছে বেগম খালেদা জিয়া সোনালী ব্যাংক থেকে টাকা উঠান, বেগম খালেদা জিয়া টাকা বন্টন করেন। খালেদা জিয়ার আইনজীবীদের কাছে প্রশ্ন ছিল, জিয়া এতিমখানা কোথায়? আসলে সিনিয়রদের ভালো দেখতে পারবেন বলতে পারবেন। অ্যাকচুয়ালি এই বিষয়গুলো আপনারা আমাদের সিনিয়রদের সাথে কথা বলেন। এটা ঠিকানাটা আমি বলতে পারবো, এটা আমাদের লানের সিনিয়র 3-4 জন কাউন্সিলরের জন্য নির্ধারিত আছেন। এতিমখানা তো হয় নাই, ঠিকানাটার জন্য আপনি ওয়ারি করছেন। এতিমের টাকা মেরে খাওয়া এই মানুষের কি হায়নাদের বিচার কি হওয়া উচিত না? 32টা সাক্ষীর মাধ্যম দিয়ে প্রমাণ হয়েছে যে বেগম খালেদা জিয়া এতিমের অর্থ আত্মসাৎ করেছিলেন তার দুই এতিমের মাধ্যমে, আরাফাত রহমান কোকো এবং তারেক রহমানের মাধ্যম দিয়ে। আমরা ইনশাল্লাহ আশা করছি বেগম খালেদা সহ, জিয়া সহ, তারেক রহমান সহ অন্যান্য আসামি যারা আছে তাদের সর্বোচ্চ শাস্তি, যাবজ্জীবন শাস্তি আমরা যেটা চেয়েছি রায়ের মাধ্যম দিয়ে প্রতিফলন ঘটবে। টাকার লোভে যারা এতিমের অধিকার কেড়ে নিতেও পিছপা হয় না তাদের ব্যাপারে সিদ্ধান্ত আপনারা।